দর্শক সবাইকে ওয়েলকাম করছি জিরোকাল ড্রিঙ্কস এন্ড ডেজার্টের আজকের পর্বের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। চলছে রমজান মাস, আর রমজান এলেই কিন্তু খাদ্যাভ্যাসে আমাদের পরিবর্তন দেখা দেয়। বিশেষ করে সেহরি এবং ইফতারে আমরা সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার। তবে ইফতারে ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে চিনির ব্যবহার খুবই ক্ষতিকর, কারণ চিনি মানে হচ্ছে ক্যালোরি, আর অতিরিক্ত ক্যালোরি গ্রহণ স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তাই এবারের রমজানে দর্শক চিনিবাদ নিয়ে নিন প্রাকৃতিক এবং নিরাপদ জিরোক্যাল। আজ আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি, তার ক্যারিয়ার শুরু হয়েছিল নাচের মধ্য দিয়ে, এখন তিনি আরও ছড়াচ্ছেন অভিনয়ে এবং চমৎকার সব কাজ আমাদের উপহার দিচ্ছেন। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে মডেল, নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী শাহনাজ শমীকে। খুব ভালো, একটু জানতে চাই আপনার কোন ডেজার্ট এবং ড্রিঙ্কস খুব পছন্দ? আমার ডেজার্ট এবং ড্রিঙ্কস যাই পছন্দ, একটু ঠান্ডা কিছু পছন্দ, মিষ্টি কম, ফলের জুস, এই এই জিনিসগুলো আমার খুবই বেশি পছন্দ। আর ডেজার্টের মধ্যে? ডেজার্টের মধ্যে পায়েশ। পায়েশ আজকে কোন রেসিপি করে দেখাচ্ছেন? পাইনঅ্যাপল অরেঞ্জ মকটেল। আমাদের লাগছে 1 কাপ আনারসের রস, ওকে, আর 1 কাপ অরেঞ্জ জুস উইথ পাল্প, 1/2 কাপ লেমন জুস, ওকে, আর একটু পাইনঅ্যাপল কুচি, আর গার্নিশিং এর জন্য লাগছে লেমন, ওকে, আর পুদিনা পাতা, এবং লাগছে জিরোক্যাল, এটা তো জানেন প্রাকৃতিক এবং নিরাপদ। জিরোক্যাল দিয়ে বানানো যে কোনো ড্রিঙ্কস এন্ড ডেজার্ট নিশ্চিন্তে খেতে পারে। পাইনঅ্যাপল জুসটা আমরা আগে দিচ্ছি। হ্যাঁ, এটা আগে দিচ্ছি, সব তো ব্লেন্ডই হয়ে যাবে। হ্যাঁ, 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ, ওকে। তারপর লাগছে অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস উইথ পাল্প 1 কাপ, আর লেমন জুসটা আমরা 1 কাপ নিচ্ছি না, এটা 1/2 কাপ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরিমাণ মতো, এটা পরিমাণ মতো পুদিনা, পুদিনা পাতা, এটা পরিমাণ মতো, আর আমরা এখন জিরোক্যাল দিচ্ছি। হ্যাঁ, 2 স্যাশে, রাইট? 2 স্যাশে। এবার আমাদের পরিবেশনের পালা। ওকে, এখানে প্রথমে আমরা পাইনঅ্যাপল কুচি একটু দিয়ে দিই। এখন আমরা এটা সুন্দর করার জন্য কিছু গার্নিশ করব। এই ড্রিঙ্কসটা আমার খুবই পছন্দের, যেহেতু এখানে পাইনঅ্যাপল আছে, সো ইটস পাইনঅ্যাপল অরেঞ্জ মকটেল। থ্যাংক ইউ সো মাচ দর্শক, খুব সহজেই তৈরি হয়ে গেল পাইনঅ্যাপল অরেঞ্জ মকটেল। আপনারা ঘরে বসে জিরোক্যাল দিয়ে রেসিপিটি ট্রাই করতে পারেন। এই মুহূর্তে আপনাদের সুবিধার আরও একবার দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। পাইনঅ্যাপল অরেঞ্জ মকটেল বানাতে যা যা লাগছে: পাইনঅ্যাপল কুচি 1/2 কাপ, আনারসের রস 1 কাপ, কমলা লেবুর রস 1 কাপ, লেবুর রস 1/2 কাপ, পানি পরিমাণ মতো, পুদিনা পাতা পরিমাণ মতো, জিরোক্যাল 2টি স্যাশে। ব্লেন্ডারে আনারসের রস ও কমলা লেবুর রস, লেবুর রস, পানি ও জিরোক্যাল ভালো করে মিশিয়ে নিন। এরপর গ্লাসে ঢেলে পাইনঅ্যাপল কুচি ও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পাইনঅ্যাপল অরেঞ্জ মকটেল। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেখা হচ্ছে আবারও ভিন্ন ভিন্ন স্বাদের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের রেসিপি নিয়ে শুধুমাত্র জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে।